টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা বাংলাদেশের জন্য হাতে চোট পাওয়ায় পেইসার শরীফুলের ছয়টি সেলাই লেগেছে দুদিন পর্যবেক্ষণের পর জানা যাবে শ্রীলঙ্কা ম্যাচে এই পেইসারকে পাওয়া যাবে কি না এদিকে টানা ব্যর্থতার পরও শান্তলিটনদের নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন বলে টাইগার পেস ইউনিটের ভরসা শরীফুল নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাহাতে চোট পে বিপদে ছয়টি সেলাই লেগেছে আটজন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু শরিফুলকে পাওয়া নিয়ে শঙ্কা জোরালো শরিফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় ছটা সেলাই পড়েছে তো আমরা দুদিন পরে ড্রেসিং পার্টনার জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাবো তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর উই ক্যান্ট না কিরকম সময় লাগবে মুস্তাফিজকে ইনজুরি মুক্ত রাখতে ভারত ম্যাচে খেলাইনি ম্যানেজমেন্ট ফিট হলেও তাসকিন নিয়ে ঝুঁকি নেয়নি কোচিং স্টাফ শরিফুলের চোট চিন্তা বাড়ালো টাইগারদের শরীফুলের ইনজুরিটা আমাদেরকে একটা ধাক্কা দিল ইনজুরির ভয়ে আমরা কিন্তু তাস্কিন মুস্তাফিজ ওদেরকে খেলাইনি তাস্কিন যদিও এখন রেডি তো তাস্কিন মুস্তাফিজকে খেলাইনি এর মধ্যে একজন করলে সেই আবার ইঞ্জুর শরিফুল সব এই যে আমাদের যে ইঞ্জুরি প্রোন খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো এটাও একটা সমস্যা উইকেটের দোষ দেওয়া কিংবা সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার অজুহাত পুরনো ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হতাশ করেছেন লিটন শান্ত সৌম্য টানা ব্যর্থতার পরও তাদের ওপর আস্থা রাখছেন বিসিবি সভাপতি সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের এখনই দরকার সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই হ্যাঁ সেটাই আমরা এইটাই আশা করতে পারি যে যত তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পাক বিশ্বকাপে ভালো করতে ছন্দে ফেরার পাশাপাশি সাহসী ক্রিকেট খেলা জরুরি মনে করেন বিসিবি সভাপতি নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ